নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শুভাশিস সরকার। শুভাশিসদাকে আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শুভাশিসদার কাছে প্রথম প্রশ্ন আমি এটাই রাখবো। শুভাশিসদা, 13 তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে, প্রথম ম্যাচেই মোহনবাগান মুখোমুখি মুম্বাইয়ের, ঠিক ইস্ট বেঙ্গল পরের ম্যাচটা খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে, আর প্রথম ম্যাচে মহামেডান তিন প্রধানই যেহেতু এবারে খেলছে আইএসএল, নর্থ ইস্টের বিরুদ্ধে যে চ্যাম্পিয়ন হলো ডুরান্ডে, ঠিক কেমন সম্ভাবনা দেখছো তুমি? ঠিক কোথায় ভুল তিন প্রধানেই যেগুলো শুধরে নিলে, এক এক করে তুমি এসো প্রথমে মোহনবাগান ইস্ট বেঙ্গল মনস, তাহলে হয়তো একটু অন্যরকম ফলাফল হতে। মোহনবাগান অ্যাকচুয়ালি মোহনবাগানে প্রথম বলছি, এই কারণে মোহনবাগানে আমার আমার যতদূর দেখে মনে হলো মোহনবাগানের প্র্যাকটিসটা মনে হচ্ছে একটু কম হয়েছে এবং প্র্যাকটিস ম্যাচও কম হয়েছে, যেটা আমার মোহনবাগানের একটু সুবিধা হয়েছিল যে গ্রাইন্ডের অনেকগুলো ম্যাচ পেয়েছে, যেটা ইস্ট বেঙ্গলও পায়নি। ইস্ট বেঙ্গল তো দুটো ম্যাচ কম পেয়েছে, মোহনবাগান সেই তুলনায় পেয়েছিলো, তবে প্র্যাকটিস আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু প্র্যাকটিস দরকার, কারণ নিজেদের মধ্যে বোঝাপড়াটা এই মুহূর্তে অতটা ভালো জায়গায় নেই। ডিফেন্সের অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ, মানে ডিফেন্সের খুবই খারাপ। মোহনবাগান ডিফেন্স যেভাবে খেলতে চাইছে ওইভাবে খেলা সম্ভব নয়, তার কারণ হচ্ছে একটা টিম দু গোলে দিচ্ছে, সেকেন্ড হাফে আরও 2 গোল দেওয়ার কথা, সেই 2 গোল শোধ হয়ে যায়, অতএব আমার মনে হচ্ছে আর একটু প্র্যাকটিসের দরকার আছে। মোটামুটি এই যে শুভাশিস বলো, রদ্রিগেজ বলো, টম বলো, যারা নতুন এসছে আনোয়ার ইস্ট বেঙ্গলে চলে গেছে, তো সেই দিক থেকে এই যে ডিফেন্স অর্গানাইজেশন, মলিনাকে ঠিক কোন জায়গাটা একটু জোর দেওয়া সব থেকে বেশি দরকার, আর এই ফুটবলারগুলোকে তুমি কেমন দেখছো তিনজন যে ডিফেন্সে রয়েছে? আমি কি আমি আগে আগে একটা কথা বলেছিলাম, সব ডিপার্টমেন্টে একটা করে ক্যাপ্টেন্সি দরকার, সেই ক্যাপ্টেন্সিটা যদি করতে পারে তবেই টিমটা দাঁড়িয়ে যাবে। আনোয়ার আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, ও ব্যাপারগুলো বোঝে, ওইখানে ওই কারণে ওইখানটা ঠিক সুন্দরভাবে খেলতো, ওই রকম একটা প্লেয়ার যদি কথা বলে খেলে ডিফেন্সটাকে অর্গানাইজ করতে পারবে, তা নাহলে অর্গানাইজ হওয়া মুশকিল আছে। সিমিলারলি বিশাল কায়েতকে নিয়ে আমরা সবাই অনেক কিছু বলছি, ইয়ে সেভ করেছে, বিশাল কায়েতেরও কিন্তু অনেকটা প্রয়োজন আছে, ওকে অন্তত কথা বলে ডিফেন্সটাকে সাজিয়ে নিতে হবে। যাই না ও কথা বলছে কি না আমরা টিভিতে অতটা দেখতে পাচ্ছি না, নিজেকে বাঁচার জন্য যদি কথা বলে তাহলে বেঁচে যাবে, তাহলে কিন্তু ডিফেন্সের অবস্থা খুব মনমানে ভালো, কারণ উপর দিকে তো মোটামুটি গোল করছে, ঠিক আছে, উপর দিক গোল করছে, গোল করে দিচ্ছে, গোল করার মতো পজিশনও যাচ্ছে, বিশেষ করে তো যে বলগুলো আমাদের লিস্টন ওলাসু নিয়ে যাচ্ছে, প্রতিটা বলই ডেঞ্জার ক্রিয়েট হচ্ছে, তবে খারাপ কিছু হবে না, খেলায় হার জিত আছে, একটা খেলায় হেরেছে, ঠিক আছে। আর ইস্ট বেঙ্গলের ইস্টবেঙ্গল টিম তো ভালো, কিন্তু আনোয়ার চলে এলো, হেক্টরকে নিয়ে নিয়েছে, ইস্ট বেঙ্গলের টিম ভালো, তবুও কি হলো ইস্ট বেঙ্গল পুরো টিমটা এখনো পায়নি, গ্রাউন্ডে কিন্তু পুরো টিমটা খেলেনি, ওই জন্য প্রথম 2-3 ম্যাচ হয়তো একটু অসুবিধা হবে, আবার ঠিক জায়গায় চলে আসবে, ইস্ট বেঙ্গলও ভালো জায়গায় খেলবে, ভালো পজিশনে, ভালো পজিশনে, ভালো পজিশনে কি আমি তো বলবো চ্যাম্পিয়নের দাবি দাঁড়াতে। আর মহামেডান প্রসঙ্গে যদি আমরা মহামেডান প্রসঙ্গে এলে আমি একটা কথা বলবো, মহামেডানের ফার্স্ট জিনিস হচ্ছে ওদের প্রথম ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে, না সেও হতে পারে, যার সঙ্গেই হতে পারে সেটা নয়, সব টিমই সমান, কোনো টিমই ভাববে না যে খুব বেশি ফারাক, 19-20 ফারাক। ফার্স্ট জিনিস হচ্ছে মহামেডানের সব ভালো, মহামেডানের একটা জিনিস অসুবিধা হচ্ছিল যে ওদের স্পন্সর নেই, ইয়ে নেই, এই নিয়ে ওদের কিছুটা মাঝখানে ডামাডোল চলছিল, সেই জন্য হয়তো কিছুটা প্রবলেম হয়েছিল, আমার মনে হয় না কোনো জিনিস নিয়ে প্রবলেম হয়। তো আর্জেন্টিনিয়ান বিদেশিটা তো রয়েইছে, তারপরে ঘানা থেকে 2 জন হয়ে গেল পুরাতন একজন মিলিয়ে, তাছাড়াও ব্রাজিলিয়ান একজন স্ট্রাইকার নিয়েছে, মোটামুটি এখন খেলা তোমরাও দেখোনি, আমরাও সেইভাবে খেলা এখনও চোখে পড়িনি, একটা অনুশীলন ম্যাচ খেলছে, এক্সিবিশন ম্যাচ খেলতে তারা এখন বাইরে আছে, কিন্তু ওই মহামেডান মনে হচ্ছে যে কিছু হলেও একটু হলেও যেরকম দল আই লিগ জিতেছিল আগের বারে বেগ দেবে বাদবাকি দল, না না মহামেডান টিম ভালো হবে, কিন্তু আমি কি বললাম যে যে কোনো টিমের প্র্যাকটিস আর প্র্যাকটিস ম্যাচটা যদি ঠিক মতো পায় টিমটা গুছিয়ে নিতে পারে, মহামেডানও কিন্তু ডুরান্ডে খুব একটা উপরে যেতে পারেনি, তার মানে কি সবাই খেলতে পারেনি, ওখানে যুব তো সাইডটাই খেলেছে, সেই 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 জায়গাটা যদি খেলতো তাহলে বোঝা যেত, আমরা বলতে পারতাম যে টিমটা খুব ভালো ভালো ব্যালেন্স সাইড, আমরা সেরকম তো এখনও কিছু দেখিনি, যতক্ষণটা দেখা যাচ্ছে ততক্ষণ বলা খুব মুশকিল আছে, তবে হ্যাঁ মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডান তিনজনই কিন্তু সুপার সিক্সে থাকবে, ডার্বির জন্য অপেক্ষা রয়েছে, ডার্বি ফার্বি অত তিন প্রধানের সমর্থক এটা দাঁড়িয়ে অপেক্ষা করে রয়েছে, অপেক্ষা, ডার্বি যাই হোক না হোক তিন প্রধান সুপার সিক্সে থাকবে।